আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তাই যথারীতি চলে আসলাম আপনাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব 5টি ভিন্ন ধরনের ভরট সেলাই। আশা করছি যারা একেবারেই নতুন তারাও আমার এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে ভরট সেলাইগুলো শিখতে পারবেন। তা মূলত আমার আজকের এই ভিডিওটা একেবারে নতুনদের জন্য যারা হাতের কাজগুলো শিখতে আগ্রহী। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পর অনেকটাই হেল্প পাবেন। তো আমি প্রথমে ফুলগুলো এঁকে নিয়েছি, যেহেতু আমি আঁকা আঁকিতে একেবারেই কাঁচা, সেজন্য আঁকার সময় আপনাদের সাথে আর সেই ভিডিওটা শেয়ার করি নাই বা ভিডিও করি নাই। তো সেলাই করার জন্য এখানে আমি রেশমি সুতা নিয়েছি। আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা কোনো ফ্রক বা ওয়াল মেটে করতে চান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সুতি সুতা নিতে, কারণ অনেক সময় এই রেশমি সুতাগুলো দিয়ে ভরট সেলাই করতে গেলে বা কোনো হাতের কাজ করতে গেলে কাপড়টা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনারা হ্যান্ড ফ্রেমগুলো ব্যবহার করেন। আর যদি আপনারা বড়ো যে টানা ফ্রেমগুলো আছে সেগুলো দিয়ে করলে তাহলে সুন্দর হয়। তো হ্যান্ড ফ্রেম দিয়ে করলে চেষ্টা করবেন সুতি সুতা দিয়ে করতে, তাহলে কিন্তু আপনাদের কাপড়টা কুচকাবে না। আমার আজকে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি 5টা ভিন্ন ভিন্ন ধরনের ভরট সেলাই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আর আমার এই হাতের কাজগুলো ভালো লাগলে, আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা আমার ভিডিওটা এনজয় করতে থাকুন, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
কদর সে দাঁড়াব
Thank you.